আসসালামু আলাইকুম। আমি যে ফসল ক্ষেতটাতে দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন টমেটো আবাদ করা হয়েছে এবং এখানে মালচিং এর ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু নিড়ানির খরচটা কমে গেছে। কেন কমে গেছে এবং এই মাচাটা করার কারণে ওদের কি কি সুবিধা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, মাচাগুলো দেখছেন একটু ভিন্ন মনে হচ্ছে আপনাদের, কারণ এখানে কিন্তু দেখেন ব্যবহার করা হয়েছে দুই পাশে দুইটা বাঁশ আর এদিকে নেট, যে নেটগুলো সচরাচর বাজারে পাওয়া যায় সেই নেটগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। নর্মালি এরকম মাচা হয় না, আপনারা মাচা সবসময় দেখেছেন এরকম ফ্ল্যাট হয়, কিন্তু এইগুলো এখন দিন দিন সবাই শিখছে এবং নতুন নতুন জিনিসকে অ্যাবজর্ব করছে। দেখেন এই সুন্দর যে মাচাটা করেছে, এখানে ওনাদের খরচ কমে গেছে। দুই হচ্ছে প্রত্যেকটা গাছ সমানভাবে আলো বাতাস পাচ্ছে। আপনারা দেখবেন যখন মাচা সোজা হয় এরকম, তখন কিন্তু মাচার উপরে যখন গাছগুলো থাকে প্রত্যেকটা কিন্তু কোনোটা কোনোটার উপরে উঠে যায়। এরকম উঠে যাওয়ার কারণে নিচেরটাতে ধরেন আলো বাতাস একটু কম পায়। তো আপনি জানেন যে যে কোনো গাছ কিন্তু খাবার নেয় হচ্ছে আলো থেকে আর পানি থেকে, তার মানে হচ্ছে আপনার এই আলোটা কিন্তু খুব জরুরি। এই জায়গাতে দেখেন এখানে এনাদের কিন্তু ফলন মাশাল্লাহ খুবই ভালো হয়েছে, এবং এই সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই কি পরিমাণে করলা ধরেছে, এবং ভিতর থেকেও কিন্তু আপনারা চাইলে দেখতে পারবেন। তো এখানে দেখেন যে হচ্ছে করলা যে গাছগুলো বেয়ে বেয়ে উঠেছে, এখানে দেখেন অনেক দূর পর্যন্ত ছড়াই গেছে এবং এইগুলো কিন্তু পুরোটায় জুড়ায় যাবে। তার মানে বুঝতে পারছেন যে খুব সুন্দরভাবে তার পরিকল্পনা, তার যে মেধা সেটা খাটিয়ে কিন্তু এই মাচাটা করেছে। তো আমার মনে হয় এই মাচাটা আপনাদেরও কাজে দিবে। এবং আরেকটা জিনিস এখানে আপনারা লক্ষ্য করবেন, এই যে এখানে দেখেন মালচিং ব্যবহার করা আছে, প্রত্যেকটা জায়গায় মালচিং করা আছে, এবং এই মালচিংয়ের কারণে দেখেন এখানে কিন্তু ওনার নিড়ানি খরচটা নেই। কারণ হচ্ছে আপনারা জানেন নিড়ানির জন্যই এই জায়গাতে নিড়ানি দিতে তার অনেক কষ্ট হয়ে যেত যদি মালচিং ব্যবহার না করতো। আধুনিকায়নের যে ছোঁয়া সেটা পুরোটাই এনারা এখানে কাভার করেছে। একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি আমার সামনের ক্ষেত্রটাতে কিন্তু টমেটো আছে। তো এই টমেটোতেও এই যে দেখতে পাচ্ছেন উনি মালচিং ব্যবহার করেছে, এবং সেম মডেলেরই কিন্তু গাছের মধ্যে কিন্তু খুঁটিগুলা দিয়েছে, এটাকে দুইটাকে ভি শেপ করেছে, এবং এদিকে দেখেন যে এখানে রশি বেঁধে বেঁধে সুন্দর করে এই গাছটাকে যাতে আটকায় রাখা যায়। তো আমার মনে হয় এই দুইটা জিনিস আপনার খুবই কাজে দিবে, আপনার ফসলে ব্যবহার করে এই সিস্টেমগুলা দিয়ে আপনার উপকার হবে আশা করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আধুনিক কৃষির সঙ্গে থাকেন। ধন্যবাদ।